1911 সাল ইতালির জেনেটি নামে এক সংস্থা বিশাল এক ট্রেনের সূচনা করে। ট্রেনটি চালু করার পর খুব আয়োজন করে উদ্বোধনেরও ব্যবস্থা করা হয়। উদ্বোধনের দিন সমস্ত যাত্রীদের বিনা টিকিটে ঘোরানোর ব্যবস্থা করেছিল সংস্থাটি। রোমের একটি স্টেশন থেকে 6 জন রেলকর্মী এবং 100 জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রীরা সকলে খুব উপভোগ করছিলেন যাত্রা। যাত্রীদের জন্য ট্রেনে এলাহি খাবারের ব্যবস্থাও ছিল। উদ্দেশ্য ছিল ট্রেনে করে যাত্রীদের ইতালির বিভিন্ন অঞ্চল ঘুরে দেখানো, কিন্তু সে যাত্রা আর তাদের কখনোই থামেনি। সে 100 জন যাত্রী নিয়ে এক সুরঙ্গে প্রবেশ করে উধাও হয়ে গিয়েছিল পুরো ট্রেনটি। আজও অব্দি সে ট্রেনের কোনো সঠিক হদিস মেলেনি। যাত্রাপথে একটি সুরঙ্গ পড়েছিল, ট্রেন সেই সুরঙ্গে প্রবেশ তো করেছিল কিন্তু আর বের হয়নি। পরবর্তীকালে ট্রেনের সন্ধানে সুরঙ্গের মধ্যে অনেকে গিয়েছেন, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তার চিহ্ন পাওয়া যায়নি। পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া ওই সুরঙ্গের ভেতর আর কোনো রাস্তাও ছিল না। তবে ট্রেনের ভেতরে থাকা দুজনের সন্ধান পরবর্তীকালে পাওয়া গিয়েছিল। সুরঙ্গের বাইরে থেকে তাদের উদ্ধার করা হয়েছিল। সে সময় প্রকাশিত খবর অনুযায়ী অগোছালো কথা বলছিলেন তারা। দুজনের কথার বিষয়বস্তু ছিল একই। সুরঙ্গে প্রবেশের মুহূর্তে সাদা ধোঁয়া গ্রাস করেছিল ট্রেনটিকে। সে সময় নাকি কোনো ক্রমে দুজনে ট্রেন থেকে ছাপতেন, তারপর আর কিছু মনে ছিল না তাদের। এর অনেক বছর পর ট্রেনটিকে ঘিরে এমন কিছু ঘটনা বা তথ্য সামনে আসতে শুরু করে যা জানলে আরো অবাক হয়ে যেতে হয়। মেক্সিকোর এক চিকিৎসক দাবি করেন, অনেক বছর আগে মেক্সিকোর একটি হাসপাতালে নাকি ওই 104 জন যাত্রীকে ভর্তি করা হয়েছিল। তারা প্রত্যেকেই অসংলগ্ন কথা বলছিলেন, প্রত্যেকেই কোনো একটি ট্রেনের উল্লেখ করছিলেন। সে ট্রেনে করে নাকি তারা মেক্সিকো পৌঁছেছিলেন। এমনকি ইতালির বিভিন্ন প্রান্তে জার্মানি, রোমানিয়া এবং রাশিয়াতেও নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ ঠিক ওই রকমই একটি যাত্রী বোঝা ট্রেন দেখতে পেয়েছেন বলে দাবি শুরু করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা ট্রেনের যে বর্ণনা দিয়েছিলেন তা হুবহু ওই অদৃশ্য হওয়া ট্রেনটির মতো ছিল। সেই সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ট্রেনটি নাকি ট্রাইম ট্রাভেল করে 1840 সালের মেক্সিকোয় পৌঁছে গিয়েছিল। যদিও এই সমস্ত দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি, ফলে ট্রেনকে ঘিরে টাইম ট্রাভেলের যে কাহিনী ছড়িয়ে পড়ে তাতেও সিলমোহর দেওয়া যায়নি। তবে ট্রেনটির কি হলো বা 104 জন মানুষই বা কোথায় গেলেন, যত সময় এগিয়েছে এই প্রশ্নগুলি আরো জোরালো হয়েছে। বন্ধ সুরঙ্গের ভেতর বন্দি হয়ে রয়ে গিয়েছে ভুতুড়ে ট্রেনের রহস্য। 110 বছর আগের সেই দিনের কথা ভাবলে আজও গায়ে কাটা দিয়ে ওঠে। এতগুলো যাত্রী নিয়ে আস্ত ট্রেন কিভাবে মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে পারে তার কারণ অনুসন্ধান করতে পারেননি বিজ্ঞানীরা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।